প্রিয় ফেসবুক বন্ধুরা, ফেসবুক মিডিয়ার মাধ্যমে পুরো পৃথিবীর যারা বাংলা ভাষাভাষী আছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। অসহায় নির্যাতিত অসংখ্য মানুষ এই দেশসহ পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং নাগরিক অধিকার প্রায় সময় খর্ব হচ্ছে। মুক্তিকামী মানুষের মুক্তির আশায় 1971 সালে 30 লক্ষ শহীদান 2 লক্ষ মা বোন তাদের সর্বস্ব ত্যাগ করেছিল, যাদের তাজা রক্তে আজকের বাংলাদেশ গঠিত তাদেরকে আমরা ভুলে বসেছি। বঙ্গবন্ধু চেয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, যিনি বলেছিলেন যে প্রতিটি মানুষের মুক্তির জন্যই বাংলাদেশ, কিন্তু স্বাধীনতা পেয়েছিলাম অনেক মানুষের মুক্তি মেলেনি। আজকে দুজন এতিম কন্যা আমার পাশে, তারা সুদূর ফটিকছড়ি থেকে, শুধু ফটিকছড়ি তোমাদের শাহনগর জি, লতা এবং ইতি ইতি সুদূর ফটিকছড়ি শাহনগর থেকে লতা এবং ইতি দুজন কন্যা, দুজন মুক্তিযোদ্ধা কন্যা, যাদের পিতা মুক্তিযুদ্ধে অস্ত্র ধরেছিল। তাদের দুঃখের কথা, তাদের অপ্রাপ্তির কথা, তাদের ত্যাগের কথা, তাদের বাবার অস্বীকৃতি, তাদের প্রতি অস্বীকৃতির কথা এবং তাদের মা পৃথিবী থেকে কীভাবে বিদায় নিয়েছিল, তাদের একমাত্র ভাই কীভাবে চলে গিয়েছিল, তাদের বাবা এখনও পর্যন্ত এ দুবোনকে কীভাবে এতিম করে রেখেছে, সেই গল্পগুলো বলবার জন্য আমার কাছে এসেছে। এটি শুধু গল্প বলা নয়, মূলত আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আমি দৃষ্টি আকর্ষণ করব ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান, ফটিকছড়ির সংসদ সদস্য এবং ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মানিত জেলা প্রশাসক মহোদয় চট্টগ্রাম। আসলে তুমি একটু বলো তো, কি হয়েছিল লতা? তোমার নাম তো লতা, আর তুমি সুলতানা লতা? লায়লা সুলতানা লতা, আর তুমি? তারিন সুলতানা ইতিমন। তারিন সুলতানা ইতিমন ইতিমন বলো, এটা একটু ধরো তারপর বলো। তোমার বাবার নাম? আমার বাবার নাম লোকমান হোসেন, সে একজন মুক্তিযোদ্ধা। আমরা যখন ছোট থাকি আমাদের পাহাড়তলি সরাইপাড়াতে বাড়ি করা হয়, আমার জন্ম ওখানে, আমার বোনের জন্ম ওখানে। ওখান থেকে ছলনা করে আমার বাবা আমাদেরকে ওখান থেকে নামায় দেয়, বাড়ি থেকে তার ওয়াইফকে উঠায়, ওখানে উঠায় আমরা। তোমার মা কি করতেন তখন? আমার মা চাকরি করতেন, চাকরিজীবী ছিলেন, স্কুলে টিচার ছিলেন। হ্যাঁ, আমার বাবা যখন বিয়ে করছে তখন আম্মু স্কুলে টিচার ছিলেন। তোমার মা বাবার কি আগের স্ত্রী ছিলেন? হ্যাঁ, আমার বাবার স্ত্রী ছিল আগে। তারপর আমার বাবা আমার মাকে বলছে যে তার কোনো সন্তান হয় না এবং সেজন্য হ্যাঁ বিয়ে করছেন, আমার আম্মুকে সন্তান হয় না, একটা মেয়ে আছে সেটা পালে, এসে এটা বলে আমার মাকে বিয়ে করছে। বিয়ে করার পর তারপর আমরা নেমে যাই বাড়ি থেকে, নেমে যাই বলতে আব্বুর ব্যাংক থেকে লোন নেয়, বাড়িটা বাঁচাতে হবে, তাই আব্বুর ভাইরা নাকি বাড়িতে উঠবে, এটা এটার জন্য আম্মুকে বুঝায় সুজায় নামায় দেয় আমাদেরকে, বলে যে তোমরা কিছুদিন বাড়ি তোমাদের জন্য করা হয়েছিল। হ্যাঁ, এটা কি তোমার মায়ের জন্য করেছিল তোমার বাবা বিয়ের পরে? বিয়ের পরে আমার আম্মু সরাইপাড়া, চট্টগ্রাম সরাইপাড়া, পাহাড়তলি সরাইপাড়া। হ্যাঁ, পাহাড়তলি। তো এখান থেকে কিভাবে নামিয়ে দিল তোমাদেরকে? নামাইছে যে বলছে মানে আবু ব্যাংক থেকে লোন নিছে তো বাড়ি দেখায়, তো সেটা ব্যবসায় সে সমস্যায় ছিল, বলছে যে তার ভাইরা লোনটা পরিশোধ করবে, এখানে ভাড়া হিসাবে এখানে থাকবে, ভাড়া হিসাবে ব্যাংকে দিয়ে দিবে টাকাটা, এটা বলে আমার নিজের নিজ দাদি এসে আম্মুকে বুঝায় শুনায় নামাইছে, বলছে তুমি থাকলে আমার ছেলেরা আসতে চাইবে না। তো আমার আম্মু মনে করছে যে বাড়ি বাঁচানো যাবে, এরকম হলে কিছুদিন ভাড়া ঘরে থাকি। আমার বাবাও সাপোর্ট করছে আম্মুকে, বলছে হ্যাঁ থাকো আমি তো আসছি, এটা বলে আমাদেরকে বাড়ি থেকে নামাই দিচ্ছে। নামাই দেওয়ার পরে আমরা ভাড়া ঘরে চলে গেছি। এরপর থেকে আমার বাবা আমাদের সাথে দূরত্ব সৃষ্টি করছে, একদমই যোগাযোগ নাই, কিছু নাই। আমরা গেলে বাড়িতে গেলে আমাদেরকে তাড়াই দিত বড় আম্মু, ওখানে বাড়িতে উঠাইছে আমার আব্বুর প্রথম ওয়াইফকে, আমাদেরকে তাড়াই দিত, বলতো তোমার আব্বু নাই, আব্বুর কাছে গেলে আব্বু চিল্লাচিল্লি করতো। তো এরকম করে আমাদের লাইফ চলতেছিল। 2014-তে আমার ভাই মারা যায়, একটা ভাই ছিল রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পর এরপরও আমার আব্বু আমাদের কোনো খোঁজ খবর নেয় না, আমরা যোগাযোগ করি, বাজারের কথা বলি, যে আমি তখন আমার সংসারে আমার আমার উপরে পুরাটা, আমি আরঙে আরঙে করতাম, আরঙে আরঙে স্যালারি দিয়ে হইতো না, তারপর আমি গার্মেন্টসে ইয়ং ওয়ানে ঢুকি, ওখানে স্যালারি দিয়ে কোনো রকম চলে যেতাম আমরা। তা আব্বু কোনোভাবেই যোগাযোগ করতো না আমাদের সাথে, যোগাযোগ করতে চাইলে গালাগালি করতো। তো
মাঝে মধ্যে চালের বস্তা দিছে দিছে চালের বস্তা দিছে এরপর আবার কন্টিনিউ করতো না, সে বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পরে আমার আম্মা অসুস্থ, ডায়াবেটিস ছিল, কিডনিতে সমস্যা ছিল, আম্মু 17-তে মারা যায়। এরপর একদম অসহায় হয়ে পড়ি আমরা, অসহায় পরিপর আমাদেরকে বিভিন্ন জায়গায় আমরা অত্যাচারিত হই। তখন মাও নেই, ভাইও নেই, বাবা থেকেও নেই, বাবা থেকেও নেই, বাবা প্রথম স্ত্রীর কাছে চলে গিয়েছে। হ্যাঁ, চলে গেছতাম, চলে গেছে। তার ছেলে মেয়েকে সে ভালোই দেখতো, আমাদেরকে দেখতো না, মানুষ বলতো আর কি। ওনার ছেলে মেয়ে আর কয়জন আছে তোমরা এই দুজন ছাড়া? ওনার ছেলে মেয়ে আমি ফার্স্টে জানতাম যে আমার ওই ঘরে একটা বোন আছে, পরে শুনছি যে তার আর একটা বিয়ে করছে, ওইখানে একটা ছেলেও আছে। এরপরে আমাদের দু বোনের উপর অনেক অত্যাচার হয়েছে, মানুষজন আসতো যাইতো, মানে খুব ইয়া করতো। আমার ছোট বোনকে রেখে আমি চাকরি করতে হইতো, আমার আমার খাওয়াবার কেউ ছিল না। পরে আব্বুর সাথে যোগাযোগ করলে সে আমাদেরকে গালাগালি করতো, খুব খুব আজে বাজে কথা বলতো। একজন বাপ হিসাবে ওনার এইসব কথা আমার সহ্য হতো না, খুব গালাগালি করতো। তারপরে আমার আমি আমার কোনো রকম একটা বিয়ে হয়, তখন তুমি চাকরি শুরু করছিলে? হ্যাঁ, চাকরি শুরু করছি। কিন্তু তোমার বাবা দায়িত্ব নেয় না? একদম নেয়নি বাবা, একদম। সেই সময় এই যে তোমার বাবা, তোমার মা এবং ভাই দুজনেই মারা গেলেন, তখন তোমাদের দু বোনের পরিস্থিতি কেমন ছিল, মানে এই যে সামাজিক পরিস্থিতি কেমন হয়েছিল? সামাজিক পরিস্থিতি প্রথমে তো মারা গেছে, সবাই সহানুভূতি দেখাইছে, আসছে গেছে। পরে সবাই দেখি যে মানে যাদেরকে আঙ্কেল ডাকতাম তারা এসে মানে উল্টাপাল্টা কথা বলতো, যাদেরকে ভাইয়া মনে করতাম তারা এসে আমার ছোট বোনের সাথে উল্টাপাল্টা আচরণ করতে চাইছে, মানে লোলোভ দৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, তুমি যখন চাকরি চাকরি করতে আমাকে বলেছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে এরপরে আমার বিয়ে হয়, অনেক কষ্ট করে আমার বিয়ে হয়। একজন বিয়ে করে, সে বিয়ে করার পর কোনো রকম আসছি, আলহামদুলিল্লাহ ভালো আসছি ওনার ঘরে। কিন্তু আমার ছোট বোনটা তো আসছে, আমাদের কোনো কিছুই নাই। আব্বু আব্বুর কাছে যায়। তোমার বাবা কোথায় আছেন বলতো? কোথায় আছেন? আব্বু বর্তমানে আছে, উনি মনে অক্সিজেন ওনার ছেলের সাথে থাকে। হ্যাঁ, ওনার ছেলে ছেলে অক্সিজেন, হ্যাঁ, দ্বিতীয় স্ত্রীর ছেলের সাথে থাকে, উনি ওখানে আসতে। আব্বুর সাথে যোগাযোগ করতে চাইলে উনি খুব খুব বিরক্ত হয় আমাদের সাথে, আর আমাদেরকে বলে, উনি বলে যে আমরা বাড়িতে গেছি এর মধ্যে। হ্যাঁ, ঠিক বন্ধ হয়ে গেছে, একটু লাইনে থাকো, অসুবিধা নেই, আমি একটু বলি। এটা ফ্লাশটা দাও। আচ্ছা, প্রিয় ফেসবুক বন্ধুরা একটু ইয়ে করো, প্রিয় ফেসবুক বন্ধুরা, আসলে বৈদ্যুতিক গোলযোগের জন্য আমি লাইভ থেকে বোধহয় একটু একটু সমস্যায় পড়েছি, অন্ধকার হয়েছে। তোমার মোবাইলটা আছে? হ্যাঁ, একটু অন্ধকার হয়েছে, কিছুক্ষণের মধ্যে আমাদের বিদ্যুৎ আসবে। তো লাইভে সংযুক্ত আছি, এখানে মূলত লতা এবং ইতি, এই দুই বোন আজকে ফটিকছড়ির এই দুই বোন তার পিতার স্বীকৃতির কথা নিয়ে আমার কাছে এসেছে। তাদের পিতা তাদেরকে বারবার বলে কি বলে? বলে যে আমরা তার সন্তান না, সন্তান। হ্যাঁ, আমার আমার আরো বলে যে তোমার মার কাবিন আছে নাকি দেখো, আমরা কাবিনের পরিচয়টা, হ্যাঁ, দেখাতে বলে, আমরা তার সন্তান না। কিন্তু কাবিনটা তো তোমাদের হাতে নেই না, আমাদের, আমার মা মারা গেছে, আমি কাবিন কোত্থেকে নিব? আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আব্বুর প্রথম যে ওয়াইফ, আমার বড় আম্মু, উনি আমাকে খুব গালাগালি করে, আমাদেরকে গালাগালি করে আমার গার থেকে ওন্না টোনা ছিঁড়ে বের করে দেওয়ার চেষ্টা করে। তারপরে লোকজন এসে থামায় ওনাকে। তারপরে আমার বাবা জানতে পারে আমরা বাড়িতে গেছি, বাড়িতে গেছি, এটা শুনে আব্বু আমাদেরকে খুব গালাগালি করে এবং বলে যে আমরা তার সন্তান না, আমাদেরকে সব কিছু থেকে বঞ্চিত করতেছে, ইভেন স্বীকৃতিও দিচ্ছে না আমরা যে তার সন্তান। আমি চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যান যখন তাকে চিঠি পাঠাইছে সে আমাকে উল্টাপাল্টা কথা বলে, এবার আমাকে ধমকিও দিছে যে আমাকে যদি আমি যাই ফটিকছড়ি তাহলে আমাকে মানে কাপড় তুলে পিটাবে, এই টাইপের কথাবার্তা। হ্যাঁ, আমার বাবা বলছে মানে ওই কাবিনের কপিটা তোমাদেরকে দেখাতে বলে হবে। আচ্ছা, তুমি তোমার বাবার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলে কিংবা স্থানীয় চেয়ারম্যানের কাছে কখনো গিয়েছিলে? হুম, বলো।
আমি আমার বাবার সাথে যোগাযোগ করছিলাম, তখন আমি আমি জবের জন্য লকডাউন অফ করা ছিল, তার জন্য আমি আমার বাবাকে ফোন দিছিলাম। তো বাবার কাছে কিছু টাকা খুঁজছিলাম, বাবা আমাকে বলতেছে যে তোরা যা মনে হচ্ছে তা কর, আমি তোদের পরিচয় দিতে রাজি না। তো এইসব কেন হইতেছে বুঝতেছি না। পরে আমি সেটা কি ধরনের কাজ, তুমি কি অস্বীকার করতেছো? উনি বলতেছে না আমি পরিচয় দিব না। সমাজকে কি বলতে চাই? সমাজকে বলতে চাই যে আমার মাকে বিয়ে করছে সে আমাদেরকে নিয়ে, মানে আমাদেরকে নিয়ে আর এক ঘরের জন্ম নিচ্ছি, আমাদেরকে চিনে না, সমাজকে বলে। তারপরে আমার ছোট বোন কিছুদিন আগে বলছে, বাবা আপুর তো বিয়ে হয়ে গেছে, আমি তোমার সাথে থাকি, বাসা নেই। আমার বাবা ওকে বলে যে তুমি থাকো মা, তুমি একা বাসা নিয়ে থাকো, আমি তোমার পক্ষে সাথে থাকতে পারো। ও বলছে তুমি আমার বাবা না। এই এক কথায় দুঃখেতে সে আবার বলে যে না আমি তোমার বাবা না, তো তোমরা আমার মেয়ে না। ওনার কি বীর মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে? হ্যাঁ আছে। ওনার নামটা আবার বলে দাও। ওনার নাম হচ্ছে লোকমান হোসেন। ওনার বীর লোকমান হোসেন। হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, যিনি তিনটি বিয়ে করেছেন। হ্যাঁ, তিনটি, চারটি সন্তান, মানে তোমরা দু বোন আর দুই এক মেয়ে আছে। তার মেয়েও আমাকে খুব গালাগালি করছে, আমি কেন বাড়িতে যাই। ইভেন আমি আমার চাচাদের সাথে কথা বললে, চাচাতো বোনদের সাথে কথা বললো, আমার ওই বোনটা সবাইকে গালাগালি করে ফোন দিয়ে। ফোন দিয়ে বলে যে আমার আব্বুর মন নরম, তো তাই ওর মাকে নিয়ে বিয়ে করছে ওদেরকে নিয়ে। এগুলো হ্যাঁ এভাবে মিথ্যা বলে উনি। আমার বাবাও মিথ্যা বলতেছে। আমরা তো বলছি কিন্তু তোমার ভোটার আইডিতে তো তোমার বাবার নাম, আমার সার্টিফিকেট আমার বাবার নাম এসেছে। হ্যাঁ, তবুও তিনি সামাজিকভাবে তোমাকে হেয় করছে এবং তোমার বিয়েতে উনি হ্যাঁ বেকার, হ্যাঁ আমার বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। সে আমার হাজবেন্ডকে হুমকি ধুমকি দিচ্ছে, আমাকে হুমকি ধুমকি দিচ্ছে আমি যেন বাড়িতে না যাই। হ্যাঁ, প্রতিশোধ নেবে, বাড়িতে যেতে পারবো না, বাড়িতে একদমই আমি যেতে পারবো না ওখানে। হ্যাঁ, যেতে পারবো না। এমনি আমার ছোট বোনের বিয়ের কথার জন্য আমি গেছি ওনার কাছে, উনি বলতেছে যে মানে আমার মেয়েই না, আমি বিয়ে দিব কি? আমার বাবা সবাইকে বুঝায় বেড়ায় আমাদের চরিত্র নিয়ে, সে টানাটানি করে চরিত্র নিয়ে। হ্যাঁ, চরিত্র নিয়েও কথা বলে যে আমাদের চরিত্র ভালো না, আমরা মেয়েরা ভালো না। উনি পালছে আমাদেরকে, উনি সরাসরি এটাই বলে, বাড়িতেও এটাই বুঝায় সবাইকে যে উনি পালসে আমাদেরকে, কিন্তু ও মেয়েগুলো ভালো না, চরিত্র ভালো না মেয়েগুলোর। কিন্তু সব মিথ্যা কথা এগুলো, মিথ্যা, একদম মিথ্যা কথা। মুক্তিযোদ্ধা মিথ্যে কথা বলে এটি তো আমাদের জন্য দুঃখজনক, দুঃখজনক আমাদের কাছে আরো বেশি। উনি আমার বাবা, উনি কিসের ভয়ে এমন করতেছে আমরা জানি না, কিসের ভয়ে, কার ভয়ে। কিন্তু আমার কাছে যখন আসে আমার বাবা বা একা একদম কথা বলে, তখন বলে যে তুমি আমার মেয়ে, তুমি আমার সব কিছু, আমি 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 আসি তোমাদের সাথে, এই কথা বলে। এই কথা বলে আবার চুপ হয়ে যায়, সে আবার গালাগালি শুরু করে। ওনার কোনো মানে ইয়া নাই, আমার কাছে আসলে আমার, আমার বোনের কাছে গেলে বোনের। চেয়ারম্যানের কাছে যখন বিচার দিয়েছো তখন উনি কি বললেন? চেয়ারম্যানের কাছে যখন আব্বু আমাদেরকে বলে যে চেয়ারম্যান কি করতে পারবে। এখন ক বছর তোমাদের সাথে তোমার বাবার সম্পর্ক নেই, সুসম্পর্ক নেই? সুসম্পর্কটা তো সবসময় ছিল, যখন থেকে আমরা বাড়িতে যাওয়া শুরু করছি তখন থেকে আমরা আমার বাপের খুব যখন গেছি চাচ্ছি ঘরে একটু থাকতে থাকতে চাচ্ছি থেকে। হ্যাঁ, উনি উল্টে গেছে, পুরো উল্টে গেছে। চিন্তা করেন, সরাইপাড়া বাসা থেকে বের করে দিন। আমরা সরাইপাড়ার বাসা থেকে বেরিয়েছি 2000 সালে। এখন তো 21 সাল। 21 সাল, তার মানে 11 বছর ধরে তোমরা ভাড়া বাসা, ভাড়া ঘরে। হ্যাঁ, আমি বুঝেছি। প্রিয় ফেসবুক বন্ধুরা, চট্টগ্রাম জেলা প্রশাসন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান কিংবা সংসদ সদস্য ফটিকছড়ির যিনি আছেন, এছাড়াও সমাজের রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা তাদের বাবা বীর মুক্তিযোদ্ধা, নাম কি? লোকমান হোসেন। লোকমান হোসেন, আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়েরও দৃষ্টি আকর্ষণ করছি। একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও তিনি বিয়ে করেছিলেন যে কোনো কারণে, বিয়ে করবার পর এই সন্তানগুলোর জন্ম নেওয়ার পর তাদেরকে স্বীকৃতি, সামাজিকভাবে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না। এবং এই মেয়েগুলো এখনও পর্যন্ত, যে যার বিয়ে হয়েছে, যে বিবাহ উপযুক্ত, তারা এখন পর্যন্ত বয়ে বেড়াচ্ছে মা বাবার বিয়ের ছবি, যেহেতু তার মা বেঁচে নেই। তার মা যেহেতু মৃত্যুবরণ করেছে, মা বাবার বিয়ের ছবি, তাদের ছোটবেলার ছবি, বাবা যে কোলে নিয়ে যত্ন করে আদর করছেন সেই ছবিগুলো বহন করছেন, এবং ফটিকছড়িতে তিনি সব জায়গায় বলে বেড়াচ্ছেন এই সন্তানগুলো তার নয়,
অন্য মানুষের সন্তান, তিনি দয়া করে লালন পালন করেছিলেন। এই ধরনের মুক্তিযোদ্ধারা যে এত ধরনের শটথামি করতে পারে, আমরা আসলে লজ্জিত, জাতির বিবেক লজ্জিত। আমরা কোন একটি সমাজে যেন বসবাস করছি যেখানে সুদূর ফটিকছড়ির সেই গ্রাম প্রত্যন্ত গ্রামে নিজ বসত ভিটায় দুই মেয়ে থাকতে পারে না, যেখানে ভাড়া ঘরে তাদের দিনাতিপাত হয়, যেখানে তাকে একজন পুরুষ কোনো রকম আশ্রয়ে রেখেছেন বিবাহের মাধ্যমে, সেই বিয়েটাও ভেঙে দেওয়ার জন্য তার বাবার প্রচেষ্টা থাকে, যেখানে দুই মেয়ের সম্ভ্রমহানির প্রতিনিয়ত ভয় থেকেছে বলে তারা আমাকে জানিয়েছে, এবং তারা প্রতিনিয়ত সম্ভ্রমহানিতে ছিল, তারা মানুষের সাথে যুদ্ধ করে তথাকথিত আপনার যারা অভিভাবক শ্রেণী তাদের হাতেও তারা নিরাপত্তায় ছিল না, তাদের ভাই মৃত্যুবরণ করেছে, তাদের মা মৃত্যুবরণ করেছে, বর্তমানে তাদের সৎ ভাই বোন তাদেরকে গ্রহণ করছে না। ফটিকছড়ির সেই বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন চাচা, আমাদের চাচা হবেন তিনি, এখানে তার এগুলো কি ছবি, তোমাদের পারিবারিক ছবি? পারিবারিক ছবি এখনো পর্যন্ত বয়ে বেড়ানো কতটা কষ্টের বাবার সাথে, যে বাবা গত ১১ বছর মেয়েদের খোঁজ খবর নেয়নি, খরচ চালায়নি, সরাইপাড়ার তৈরি করা বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই শিশু। এখানে যে শিশুকে দেখা যাচ্ছে সেই শিশুই বর্তমান লতা, যিনি আমাকে ফেসবুক মিডিয়ার মাধ্যমে চিনে নিয়েছেন, যে লতা মনে করছে আমি অধিকারের জন্য তাদের পক্ষ হয়ে কথা বলতে পারবো, কথা বলতে হবে আমাদের। এভাবে লতারা এই ধরনের শুধু ছবি, যাদের তাদের বাবা মায়ের কোনো সার্টিফিকেট নেই, রেজিস্ট্রি বিয়ের কোনো কাবিননামা তাদের হাতে নেই, সে সময় তাদের বাবা চ্যালেঞ্জ করেছে যে সেই কাবিননামা আনতে পারলে দুই মেয়ের স্বীকৃতি মিলিয়ে দিবে, তাই না? কাবিননামা দেখাতে বলেছে তাদের বাবা। আমি বীর মুক্তিযোদ্ধা সেই লোকমান হোসেন চাচার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আল্লাহকে আপনি ভয় পাচ্ছেন না, আপনার চারটি সন্তান, চারটি সন্তান যেভাবে আপনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না, হয়তো আপনি এখন ৭৬, ৭৭, ৭৮ বছর বয়স, আপনাকে আমরা চিনি, আপনাকে আমরা চিনি, আমরা মুক্তিযোদ্ধা সন্তান, আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়েও এই ব্যাপারে কথা বলবো, কেন দুই মেয়ের স্বীকৃতি দিচ্ছে না মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধার কাছে, আমার মুক্তিযোদ্ধা চাচার কাছে বলতে চাই, তারা যতটুকু সম্পদ পাবে বাবার কাছ থেকে, তোমরা কি চাও বলো? হ্যাঁ, আমরাও স্বীকৃতি চাই এবং যতটুকু সম্পদ পাই, আমরা যতটুকু পাই, এক রুম হলে এক রুম, অর্ধেক হলে অর্ধেক, ওইটা আমাদেরকে বুঝাই দিক সুন্দরভাবে, কারণ আমাদের থাকার কোথাও জায়গা নেই, আমার ছোটো বোনটা আনম্যারিড, কোথাও যাওয়ারও জায়গা নেই, আমরা কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো, কোনো সাপোর্ট নাই আমাদের, বাবা থেকেও নাই আমাদের, বাবা খুব দুর্ব্যবহার করতেছে আমাদের সাথে। এখন বোনের বিয়ে দিতে হলো তো তোমাদের, হ্যাঁ, স্থান দরকার, স্থান দরকার, একটা ঘর দরকার, বাবাকে দরকার, হ্যাঁ বাবাকে দরকার, বাবা দাঁড়িয়ে যেন বিয়ে, হ্যাঁ এটাই চাচ্ছি। তোমার চাচারা কি তোমাদেরকে সহযোগিতা করছে? না, চাচারা সহযোগিতা করছে না, চাচা মানে বড় ভাই যেটা বলবে সেটাই, আমার বাবা সবার বড়, সাত ভাইয়ের মধ্যে সে যেটা বলবে সেটাই বলতেছে, তোমার বাবা তো আমাদেরকে পরিচয় করাই দেন। ওদিকে চাচারা কিন্তু ঠিকই ফোন দিলে কথা বলে আমাদের সাথে, কথা বলে ওনারা সবসময়, কিন্তু আব্বুর সামনে তারা কখনই কথা বলে না আমাদের সাথে। আব্বু তুমি বলেছিলে যে ব্লক করে দিয়েছে, কথা বললে ব্লক করে দেয়, আমার সাথে কথা বলে না উনি, লাস্ট মুহূর্তে না উনি ব্লক করে দেয়, নালে নাম্বার বন্ধ করে দেয়, ওনাকে যদি ফোন দেয়। তোমাদের কোনো সুখ স্মৃতি নাই? না, সুখের কোনো স্মৃতি নাই? না, তোমার মাও মারা গেছে বাবার যন্ত্রণায়, আব্বু সাপোর্টে ছিল এই জন্য বের হয়ে গেছি, বের হয়ে যাওয়ার পর আমার মা সবসময় মানসিক ভাবে ভুগছে, সে আমার বাবা কখনো সাপোর্ট করে নাই আমার মাকে, যন্ত্রণা দিয়ে গেছে। আমরা আমরা দুইটা সন্তান, তোমার বাবা মা মারা গেছে? হ্যাঁ, আমার মা, হ্যাঁ আমার মার ৫০ বছর বয়সে মারা গেছে আমার মা, হ্যাঁ অসুখে, তার অসুখে পড়ে গেছে, একটা খরচও আমার বাবা কখনো চালায় নাই, কিন্তু সে বিবাহিত স্ত্রী তার,
কখনো চালায় না, একটা খরচ একটা ওষুধও কখনো কিনে দেয় নাই। আমাদের পড়ালেখার খরচও চালায় না, আর মানুষকে বলে বেড়াচ্ছে এখন সে আমাদেরকে অনেক অনেকবার বিয়ে দিছে অনেক জায়গায়। আমার বাবা এগুলাও বলে আমাদেরকে, হ্যাঁ আমার বাবা বলতেছে আমার ছোট বোন নাকি রিক্সাওয়ালার সাথে ভেগে গেছে, আমার পাঁচটা বিয়ে হয়েছে, এগুলো বাপ হয়ে সবাইকে বুঝাচ্ছে। হ্যাঁ ওর রিক্সার ভেগে গেছে, ওখান থেকে এনে নাকি আমার বাবা আবার বিয়ে দিচ্ছে। হ্যাঁ আমার বাবা এইসব কথা বলে বেড়াচ্ছে সবাইকে, বলতেছে আমার আমরা ভালো না, আমাদের চরিত্র ভালো না, এগুলোই বলতেছে। সে সবসময় নাকি দেখছে আমাদেরকে, একদম টোটালি মিথ্যা কথা, সে কখনোই আমাদেরকে দেখে নাই। আমাদেরকে হেও করছে, ওনার কাছে দৌড়াই গেলে উনি আমাদেরকে যা যা বলে তাড়াই দিচ্ছে। ছোটোবেলায় দৌড়াই যেতাম বাবার জন্য, ওনার ভয়ে, ওনার ওয়াইফের ভয়ে উনি দরজা আটকায় ভিতরে বসে থাকতো, আসতো না, ডাকলে আসতো না, উনি আসতো না। তোমার মাকে গোপন রেখেছিল যে সন্তান যে আছে সেটা গোপন রেখেছিল? হ্যাঁ সন্তান, হ্যাঁ সন্তান হচ্ছে না, যে সন্তানটা আছে সেটা পালে সেটা বসে, কিন্তু না সেটা তারই সন্তান নাকি, এটা আমরা পরে জানতে পারছি যে এটা তারই সন্তান, তার বাচ্চা কাচ্চা হচ্ছে না ওই ঘরে, এজন্য আমার মাকে বিয়ে করছে এটা বলে। সম্মানিত প্রশাসন, পুলিশ বাহিনী, ফটিকছড়ি থানার, হ্যাঁ নানুর বাড়ি কি আমাদের যে বাড়িটা আছে ছিল আর কি, ওইটার কিছু টাকা আমার মা কি করছে নানু বাড়ি থেকে নানু বাড়ির জায়গা বিক্রি করে এনে আমার বাবাকে দিছে, যেটা দিয়ে ছাদ ঢালাই দেওয়া হয়েছে দোতলার। আমার নানু বাড়িতেও এখন কিছু নাই, কারণ সেগুলোও আমার বাবা এখানে থাকছে। হ্যাঁ ওই বাড়ি বিক্রি করে দিচ্ছে, কখনো আমাদেরকে একটা টাকা দেয় নাই ওই বাড়ি থেকে, একটা টাকাও না। আমাদের আমরা ছিলাম, আমাদের জন্ম ওখানে, আমরা কখনই ফটিকছড়ি যেতাম না, যদি ওই বাড়িটা থাকতো আব্বু আমাদের সাথে খোঁজ খবর রাখতো, সব কিছু ঠিক রাখতো, সে আমাদেরকে বঞ্চিত করছে সব কিছু থেকে। আরও উল্টাপাল্টা কথা বলে আমার সংসার ভেঙে দিতে চাচ্ছে, আমার সংসার, হ্যাঁ ভেঙে দিতে চাচ্ছে, ধমক দিচ্ছে। আমার চাচারা, আমার বাবা আমাকে বলতেছে আমার পিছনে ব্যাটা লাগাই দিবে, এটা একজন বাপ বলতে পারে? ব্যাটা লাগাই দিবে, হ্যাঁ ব্যাটা লাগাই দিবে, একজন বাপকে এরকম বলতে পারে? আমাদের কাছে বেশি খারাপ লাগে যে আমরা তো মানুষ, আমাদেরকে অস্বীকার কেন করবে, আমরা তার সন্তান। আজকে তুমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোন ধরনের বিচার আশা করছো? কারণ সে একজন মুক্তিযোদ্ধা, তার সন্তান, আমরা এটা নিয়ে গর্ব করব যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু এটার জন্য আমরা ছোট হয়ে থাকি যে আমার বাপটা এমন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই চাই যে আমরা যেন সুষ্ঠু বিচারটা পাই ওনার কাছে, আমার বাবা যেগুলো করতেছে ওনার বিচারটা যেন উনি করে, আমরা যেন আমার অধিকারটা পাই, ন্যায্য পাওনাটা পাই, যেন পাও। হ্যাঁ এটাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, একজন বীর মুক্তিযোদ্ধা লোকমান সাহেব, নিজের দুই মেয়ের সাথে প্রতারণা খেলেছে, নিজের স্ত্রীর সাথে প্রতারণা খেলেছিল, সরাইপাড়া করা সেই বাড়িটি তাদেরকে সরিয়ে দিয়ে বিক্রি করে দিয়েছিল। আজকে দুই মেয়ে গত 11 বছর ধরে সেই শিশুকাল থেকে মা, তখনই তার মা এবং ভাই মৃত্যুবরণ করে বাবার যন্ত্রণায়, এবং এই দুই মেয়ে পথে প্রান্তরে, যাদের সম্ভ্রম হানির প্রতিটি মুহূর্তে রিস্ক ছিল এবং হয়েছেও, এবং এক জায়গায় যেখানে তার বিয়ে হয়েছে অনেক কষ্টে, সেখানে সে বিয়ে ভাঙবার প্রতারণা করছে তার বাবা। আমরা চাই সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে সেই মুক্তিযোদ্ধা লোকমান সাহেবের প্রতি যেন সচেতন করা হয়, তার প্রতি যেন সঠিক বিচার ব্যবস্থা এগিয়ে আসে তার বিরুদ্ধে, আমরা সেটি চাই। আমরা মুক্তিযোদ্ধা সন্তান, আমরা চাই না কোনো মুক্তিযোদ্ধা সন্তান এভাবে কান্নার জলে ভাসুক। আজকে নতুন একটি অভিজ্ঞতা হলো, আমরা ভাবি যে মুক্তিযোদ্ধারা দেশের দেশমাতৃকার হিরো, তারা আমাদের মডেল, কিন্তু সেখানেও হয়তো মানসিক সমস্যায় ভুগছেন লোকমান সাহেব, যিনি বারবার বিয়ে করেছেন, যিনি বারবার ছেলে মেয়েদের সাথে প্রতারণা করেছেন, যার স্ত্রী মরে গিয়েছে, যার সন্তানদেরকে যে পথে পথে তারা যেন ভিক্ষা করতে পারে সে ব্যবস্থা করছেন, যাদেরকে পুরুষ দিয়ে নির্যাতন করবার প্রতিনিয়ত ভয় দেখান, যার চাচারা লতা এবং ইতি, এই দুই বোনের চাচারা তাদের দুর্দিনে এগিয়ে আসেনি, এবং সেখানকার ইউপি পরিষদের চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এত কিছুর পরও তিনি একটি ভোটার সনদ তৈরি করে দিয়েছেন। তবুও আমরা লজ্জিত, আমাদের বিবেক দংশিত যে মানুষের অধিকার হারাবার এই যে প্রতিনিয়ত সংঘাত, যে সন্তান পিতা সন্তানদেরকে দেখছেন না, কিংবা সন্তানরা পিতাকে দেখে না, কিংবা
মাতা মৃত্যুর সময় পিতা দায়িত্ব নেয়নি, এই ধরনের বিষয়গুলো আমাদেরকে রীতিমতো ভাবিয়ে তোলে। আমি আজকে থেকে লতা এবং এই স্মৃতি ইতি ইতির বোন হয়ে থাকলাম। আমি ফটিকছড়ির প্রশাসনের সাথে যোগাযোগ করব, আমি মুক্তিযোদ্ধা এখানে যিনি চট্টগ্রাম বিভাগের সাথে যোগাযোগ করব, আমি লোকমান সাহেবের সাথে যোগাযোগ করব, আমি প্রয়োজন বোধে তিনি যদি অস্বীকৃতি জানান যে তার কন্যা নয়, আমি বলবো ডিএনএ টেস্টে এগিয়ে আসুন, আপনার জীবদ্দশায় ডিএনএ টেস্ট দরকার, কোনো পায় তাদের ঘরে ততটুকু প্রাপ্য তাদেরকে আপনি বুঝিয়ে দিবেন, তজ্জন্য তরুণ সমাজ এগিয়ে থাকবে আমার সাথে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।